আজকে 24 তারিখ, 24শে অক্টোবর 2022, সোমবার, দীপাবলির দিন। আজকে আমি আছি কেদারনাথে। এই হচ্ছে হেলিপ্যাড কেদারনাথের। বেস ক্যাম্প থেকে হাফ কিলোমিটার মতো এলে পরেই এই হেলিপ্যাডটা পড়বে বাদিকে, তারপরেই হচ্ছে জিএমভিএনের কেদার ডোম কটেজেস, আর তারপরেই স্বর্গারোহিণী। এখান থেকে কিন্তু মন্দির প্রায় 600-700 মিটার দূরে। আমরা আছি স্বর্গারোহিণীতে, এই কেদার ডোম কটেজের পরেই স্বর্গারোহিণী। এই হচ্ছে হেলিপ্যাড, আর এই হচ্ছে কেদারডোম কটেজেস জিএমভিএনের, আর এই কেদারডোম কটেজেসের পরেই হচ্ছে স্বর্গারোহিণী যেখানে আমরা আছি। এই হচ্ছে স্বর্গারোহিণী কমপ্লেক্স। এখানে কিন্তু ডরমিটরি রুম আর ফ্যামিলি স্যুটও রয়েছে। একটা বেডের খরচ হচ্ছে 1120 টাকা ডরমিটরিতে। এই স্বর্গারোহিণী কটেজেসে যেখানে আমরা আছি সেখানে এক একটা রুমে 6টা করে ডরমিটরি বেড রয়েছে। আপনি চাইলে একটাও বুক করতে পারেন, সেক্ষেত্রে বাকি 5 জনের সঙ্গে শেয়ার করতে হবে, আবার 6টাও বুক করতে পারেন। আমরা যেরকম 5 জন, আমরা 6টা বুক করেছি, মানে আমাদের একটা বেডের টাকা এক্সট্রা দিতে হয়েছে। এখানে কিন্তু খাবার দাবারও অ্যাভেলেবেল। রাত্রিবেলা ডিনার হচ্ছে 7টা থেকে 9টা দেওয়া হয়, 250 টাকা পার হেড বুফে ডিনার ভেজ, আর সকালে ব্রেকফাস্ট 150 টাকা পার হেড, সেখানে পুরি হালুয়া আর তরকারি ছিল। রাত্রে ডিনারে গতকাল ছিল হচ্ছে ডাল ভাত পুরি আর একটা সবজি ছিল। 6 জনের বেডের ঘরে কিন্তু একটা রুম হিটার দেওয়া হয়েছে, আর বাথরুমে গিজারও ঠিকঠাকই কাজ করেছে। এই স্বর্গারোহিণী কমপ্লেক্সে ডরমিটরি ছাড়া ফ্যামিলি স্যুটও রয়েছে, 6000 টাকার আশেপাশে ভাড়া। অনলাইনে বুক করতে হবে, আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অনলাইনে আপনি একটু আগের থেকে বুক করবেন, কারণ এই স্বর্গারোহিণী কমপ্লেক্স আর কেদারডোম কটেজেস দুটোরই কিন্তু ডিমান্ড রয়েছে ভালোই। যদিও মন্দির থেকে 600 মিটারের মতো দূর, কিন্তু এ দুটো থাকার জন্য বেশ ভালো। এই হচ্ছে রুম, এই ঘরে 4টে বেড, ডবল ডেকার বেড। ওপরে পৃথিজিৎ ঘুমিয়েছিল, নিচে সোনা, এপাশে আমি ঘুমিয়েছিলাম, এটা খালি ছিল। ওখানে একটা ওই টেবিল বা টুল মতো রাখা আছে, এদিকে একটা চেয়ার, এদিকে চেয়ার। এই ঘরটাতে অনির্বাণ আর অর্পিতা ঘুমিয়েছিল। আর এই হচ্ছে টয়লেট, টয়লেটে ওই কলটায় লিকেজ রয়েছে, সারা রাত জল পড়েছে, এখনও পড়ে যাচ্ছে। আমরা কমপ্লেন করেছিলাম, কিন্তু সারাই করার জন্য কাউকে পাঠায়নি। হ্যাঁ, তোর জন্য নিয়ে এসেছে, সোনা এগুলো কিনলো, শিবাজির জন্য কিনতে হবে, শুধু শিবাজির জন্য কেনি। ও দাও, ও এত বড় কেক পড়বে, ডাবল করবি? আরে কত বড় রুদ্রাক্ষ, বাপরে, দাঁড়াও দুটো আছে, না না ওই বড়টাই পড়বো। আরে না না, মিক্স 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 করতে হবে, মিক্স করতে হবে। কাণ্ড দেখুন, আমরা আমাদের পক্ষ থেকে আজকে শিবাজি মহারাজকে সম্বর্ধনা জানাচ্ছি কেদারনাথে আমাদের সবাইকে ঘোরাতে নিয়ে আসার জন্যে। তাই সোনা ওরফে রাজীব খুশি হয়ে
নিয়ে এসেছে তাই মালদা। আরে দে আমি মাথাটা রিলেই করি। আচ্ছা দুজনে মিলে। ও আমি সম্মানিত বোধ করছি, ধন্য। আমিও একটু সম্মান জানাবো। আরে খুলে আবার পুরি। ও দাও তো। কি লাগছে? এই যে আমার সম্মান, 100 টাকার জল। হ্যাঁ বলো কি, এখানে সাংঘাতিক কস্টলি সবকিছু। 70 টাকা করে তো এখানে ছিল, ওইখানে 100 টাকা নিয়েছে। মন্দিরের পাশ থেকে ওরা 100 টাকা করে জল কিনেছে, এই পাশে 70 টাকা। খাবার দাবার সাংঘাতিক কস্টলি। আমি কাল সন্ধ্যেবেলা মন্দিরের পাশে 4টে পুরি আর তরকারি খেয়েছি, সামান্য একটু তরকারি দিয়েছিল, 120 টাকা নিয়েছিল। এখন বাজে সকাল 11:30। আমি এখন যাচ্ছি মন্দিরে। মন্দির খোলা থাকবে 3টে অবধি, তারপর 3টে থেকে 6টা অবধি বন্ধ থাকবে, 6টার সময় আবার খুলবে, 6টা থেকে 7টা অবধি খোলা থাকবে। কালকে আবার সারাদিন মন্দির বন্ধ। আজকে আমরা আছি কেদারনাথে। এখানে HDFC-র ATM রয়েছে। এই হচ্ছে রাস্তা মন্দিরে যাওয়ার। গৌরীকুণ্ড থেকে আমাকে বলেছিল যে ওপরে কোনো ATM নেই, সেটা কিন্তু ভুল ইনফরমেশন ছিল। তবে এখানে এসে যেটা জানতে পারলাম, HDFC-র ATM রয়েছে, আরেকটা বোধ হয় সেন্ট্রাল ব্যাংক বা কানাড়া ব্যাংকের ATM রয়েছে। এই ATMগুলোতে সবসময় টাকা থাকে না, সেটা একটা সমস্যা। সেই জন্য রেকমেন্ডেশন হচ্ছে যে আপনারা পর্যাপ্ত পরিমাণে ক্যাশ ক্যারি করবেন। গৌরীকুণ্ডে ক্যাশ পাবেন, কিছু পানের দোকান বা ওইসব জায়গায় ক্যাশ দিচ্ছে, তারা ওই 3% মতো কমিশন নিয়ে ক্যাশ দিচ্ছে। ওই হচ্ছে ভৈরবনাথের মন্দির। এই রাস্তা গিয়েছে ভৈরবনাথের মন্দিরে। ভৈরবনাথের মন্দির এখন বন্ধ হয়ে গেছে, দুদিন আগেই বন্ধ হয়েছে, তবুও লোক যাচ্ছে ওপরে। কেদারনাথে এলে ভৈরবনাথ দর্শন করাটাও একটা রীতি, তীর্থের মধ্যেই পড়ে। আর এই হচ্ছে শ্রী কেদার ধাম। এই হচ্ছে মন্দাকিনীর ওপরের ব্রিজ। এই রাস্তা গেছে মন্দিরের দিকে। এখানে অনেকগুলো হোটেল রয়েছে, আমি চেষ্টা করব কিছু হোটেলের ইনফরমেশনও দেওয়ার এখানে এই ভিডিওতে। এই হচ্ছে মন্দিরে যাওয়ার মূল রাস্তা। এই রাস্তাটাই কিন্তু তৈরি হচ্ছে, ও পাশে এখনও কনস্ট্রাকশন কমপ্লিট হয়নি। আমি যে রাস্তা দিয়ে এলাম সেটা টেম্পোরারি, তৈরি হচ্ছে, এপাশ দিয়েই পরে যাত্রীরা আসবেন। এই রাস্তায় সোজা চলে গেছে মন্দিরে। এখন এই অবধি লাইন। এই হচ্ছে মন্দির, আর মন্দিরের সামনেই এই ডান দিকে রয়েছে পাঞ্জাব সিন্ধ আবাস, এখানেও থাকা যেতে পারে। এই হচ্ছে পাঞ্জাব সিন্ধ আবাস। এই হচ্ছে পাঞ্জাব সিন্ধ আবাসের ফোন নাম্বার, বোর্ডে দেখতে পাচ্ছেন। এই পাঞ্জাব সিন্ধ আবাসে ঘর ভাড়া শুরু হচ্ছে হচ্ছে 4,000 টাকা থেকে, 4,000 থেকে 6,000, 6,500, 7,000 টাকা অবধি এদের ঘর ভাড়া হয়। যখন পিক সিজন থাকে তখন 7,000-8,000 টাকাও হতে পারে। আমি এখানে কথা বললাম অফিসে, এরা তাই বলল। আর এই হচ্ছে ফোন নাম্বার, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এখানে ফোন করে বুক করে আসতে হবে। এদের এখানে সব ঘর ভর্তি এখন, সেই জন্য এরা ঘর দেখাতে পারলো না আমাকে। তবে কস্টলি, 4,000 টাকা থেকে শুরু। মন্দির চত্বরেই কিন্তু দুটো দারুণ থাকার জায়গা রয়েছে, মন্দিরে ঢুকতে নিয়েই বাহাতে, হিমাচল হাউস আর মারোয়ার হাউস। আমি ডিটেলস বলে দিচ্ছি। এই হচ্ছে হিমাচল হাউস, আর এই হচ্ছে মারোয়ার হাউস, আর এই হচ্ছে মন্দির চত্বর,
এই হচ্ছে বাবা কেদারনাথের মন্দির, মানে মন্দিরের সাথেই এই মারওয়ার হাউস আর হিমাচল হাউস। এই হচ্ছে নিউ মারওয়ার হাউস। ফোন নাম্বার 9458128143, আর হিমাচল হাউসের তিনটে ফোন নাম্বার রয়েছে 9412356025, 7895172417, 8077016455। এই হচ্ছে হিমাচল হাউস। আমি যাবো ভেতরে, দেখি অফিসে কথা বলে। ইসকা অফিস কহাঁ হ্যায়? হ্যাঁ হ্যাঁ, ইয়াঁ পে আপকা কিরায়া কিতনে কা হোতা হ্যায়? এখানে 2000 টাকা থেকে শুরু। আমাকে ঘর দেখাচ্ছে একটা, আমি আপনাদের দেখাবো। তবে ওইখানে ওই নাম্বার যেটা বললাম সেখানে ফোন করে আসতে হবে, ফোন করে বুকিং করে এখানে আসতে হবে। এই হচ্ছে ইয়ে হিমাচল হাউস, হ্যাঁ না? এই হচ্ছে হিমাচল হাউসের ঘর। এই টয়লেট, গরম পানি মিলতা হ্যায় আপকে ইয়াঁ? ও আপ বাকেট মে দেতে হো? গরম পানি বাকেট মে দেতে হো ইয়া গিজার হ্যায়? আচ্ছা আচ্ছা, এই ঘরে তো গিজার নেই। এই হচ্ছে ঘর, এই হচ্ছে টয়লেট। এক রাত থাকার জন্য ঠিকই আছে। তো পণ্ডিত উমেশ চন্দ্র পোস্তি, আপনারা ওনাকে ফোন করে আসবেন। ওনার নাম্বার বোর্ডে যেটা আমি বললাম সেটাই, আর ডিসক্রিপশন বক্সেও লেখা থাকবে। মন্দির চত্বরে যদি থাকতে চান তাহলে এটা কিন্তু দারুণ অপশান। ধন্যবাদ। এই হচ্ছে নিউ মারওয়ার হাউস। এটা বন্ধ মনে হচ্ছে। নিউ মারওয়ার হাউসে সব ঘরগুলো তালা মারা, বন্ধ, কেউ নেই। এই যে হিমাচল হাউস যেটা দেখালাম আমি মাত্র, ওই পণ্ডিতজি ওনার যজমানদের জন্য আসলে উনি ওখানে থাকার ব্যবস্থা করেন, ওটাই নিয়ম। তবে আপনারাও এসে থাকতে পারেন, যে নাম্বারগুলো বললাম ওখানে ফোন করে বুক করে চলে এলেই হবে। মন্দিরের পাশে আরেকটা থাকার জায়গা দেখাচ্ছি, এই হচ্ছে কাবরা নিকেতন। জাস্ট একদম মন্দিরের ডান দিকে, মানে যদি মন্দিরে ঢুকতে নেন তাহলে বাঁহাতে পড়বে, শেষ বিল্ডিং এটা বাঁহাতে। এখানে ঘর ভাড়া শুরু হচ্ছে 6000 টাকা থেকে, আর ওপরে ডরমিটারি আছে। ডরমিটারিতে আমি দেখাচ্ছি, ডরমিটারির ভাড়া বলতে পারছে না, আমি জিজ্ঞেস করার চেষ্টা করছি। এই হচ্ছে কাবরা নিকেতন। এই হচ্ছে ডরমিটারি। ইয়াঁ পে কিতনা কিরায়া হ্যায় ডরমিটারি মে? ইয়াঁ পে কিরায়া কিতনা হোতা হ্যায়? 1000 রুপিয়া। এই ডরমিটারি দেখতেই পাচ্ছেন, মেঝেতে বিছানা করা, পার বেড 1000 টাকা, প্রচণ্ড কস্টলি। 1000 টাকা দিয়ে এখানে থাকার থেকে আমার মনে হয় GMVN-এ 1120 টাকার ডরমিটারি অনেক বেটার। একটুখানি হাঁটতে হবে মন্দিরে আসতে গেলে, কিন্তু GMVN মাচ বেটার অপশান আমার মতে। তবে যদি আপনি মন্দিরের একদম কাছাকাছি থাকতে চান তাহলে এই জায়গাগুলোকে চুজ করতে পারেন। আর ঘর যেটা বললাম, এখানে ঘরের ভাড়া হচ্ছে 6000 টাকা থেকে শুরু, আর এই ডরমিটারি বেডটা কিন্তু 3 তলায়। আর এগুলো হচ্ছে সব ডাবল বেডেড ঘর, সবগুলোই ভর্তি আছে, আমাকে দেখাতে পারলো না। 6000 টাকায় যে রুম তাতে কিন্তু 3 বেড রয়েছে, 3 জন শুতে পারবে। আমি ফোন নম্বর বলে দিচ্ছি কাবরা নিকেতনের, 9458102900, 9458102900, এটা হচ্ছে ফোন নাম্বার। বাবাজি এক তসবির আপকা। জয় বাবাজি।
16 জুন 2013 যে ভয়াবহ বন্যা হয়েছিল এখানে ক্লাউড বাস্টের জন্য, চোরাবাড়ি তাল ফেটে গিয়েছিল, তার জলের তোর থেকে কেদারনাথ মন্দিরকে বাঁচিয়েছিল এই পাথর। এই পাথরে বাধা পেয়ে জল দুভাগে ভাগ হয়ে যায়, ডান দিক আর বাদিক দিয়ে জলের তোর বেরিয়ে যায়, বেঁচে যায় কেদারনাথ মন্দির। মন্দিরের একদম পেছনে এই রাস্তা চলে গেছে শঙ্করাচার্যের সমাধির দিকে, সেদিকেই যাচ্ছে এখন। 2013 সালের বন্যায় মন্দিরের পেছনে শঙ্করাচার্যের সমাধি, ভারত সেবাশ্রম সংঘ সহ সব কিছু ধ্বংস হয়ে যায়। এখন সমাধি স্থানে আচার্য শঙ্করের একটি মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। না, আমাদের প্রিয় কেদারের ভারত সেবাশ্রম সংঘ এখনো আর গড়ে ওঠেনি। মন্দির চত্বরে ঢুকতেই ডান হাতে পড়বে এই বাড়িটা, এটাও কিন্তু থাকার জন্য দারুণ ভালো অপশান, একদম মন্দিরের লাগোয়াই। এই হচ্ছে মন্দির, এই যে দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে এই বাড়িটা। এর নাম আমি খুঁজে পেলাম না, উপরে লেখা আছে skyhike.in, এরা বুকিংয়ের দায়িত্বে রয়েছে। আমি ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখানেও বুক করে আসতে পারেন। ভাড়া কিন্তু সাংঘাতিক বেশি, 7-8-10 এরকম হাজার, এবং সেটাও বুক করতে হয় 6 মাস আগের থেকে। সেটাই স্বাভাবিক, কারণ মন্দিরের এত কাছে এত ভালো অপশন আর বোধ হয় নেই। এই হচ্ছে মন্দির, আবার দেখিয়ে দিচ্ছি, আর এই হচ্ছে স্কাই হাইকের এই বাড়িটা। মন্দিরের সময় নিয়ে যথেষ্ট কনফিউশন ছিল, এইমাত্র আমি একদম পুলিশের কাছে জিজ্ঞেস করে এলাম, তারা বললো যে 3টে থেকে 5টা অবধি আজকে বন্ধ থাকবে, 5টা থেকে আবার খুলে যাবে, রাত 8টা অবধি খোলা থাকবে। তো আমরা এখন আর দর্শন করছি না, আমরা সন্ধ্যেবেলাতেই লাইনে দাঁড়াবো। সন্ধ্যেবেলা লাইনটা একটু কম হয়, আমি গতকাল সন্ধ্যেবেলা এখানে ছিলাম, তখন কিন্তু খুব কম লাইন ছিল। আজকে দেওয়ালি, আজকে সন্ধ্যেবেলা একটা দারুণ অ্যাটমোসফিয়ার থাকবে এখানে, সন্ধ্যেবেলায় দর্শন করব। আর মৈত্রেয়ী আমাকে নিজের হাতে তৈরি করা কতগুলো প্রদীপ দিয়েছে এখানে জ্বালানোর জন্য, দীপাবলির সন্ধ্যায় সেগুলো জ্বালাতে আসবো, সন্ধ্যাবেলায় দর্শন হবে। লাইন অনেক ছোট হয়ে গেছে, আমরা যখন বেরিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম লাইন একদম ছোট হয়ে গেছে, 3টেতেই বন্ধ হয়ে যাবে। এখন বাজে, এখন কটা বাজে বলো তো? 2:30, মানে আর আধ ঘন্টা আছে, মনে হয় আমরা দেখে ফেলতে পারবো। চলো এখনই দেখে নিই, না না এখন তো হয়ে যাবে, এখন তাড়াতাড়ি হয়ে যাবে, চলে এসো দাঁড়িয়ে পড়ো। মানে প্ল্যানটা আবার চেঞ্জ হলো, একটু আগে ভাবছিলাম সন্ধ্যেবেলা দেখবো, সন্ধ্যেবেলা তো অবশ্যই আসবো প্রদীপ জ্বালাতে, অ্যাটমসফিয়ারটা দুর্দান্ত থাকবে সন্ধ্যেবেলা, কিন্তু দর্শন যদি এখন হয়ে যায় আধ ঘন্টায় তাহলে ঠিক আছে, সন্ধ্যেবেলা আবার এনজয় করা যাবে এসে। এখন খুব তাড়াতাড়ি লাইন এগুচ্ছে, আর আমি আর অর্পিতাই আছি, পৃথ্বীজিৎ, সোনা আর অনির্বাণ সব হোটেলে রয়েছে, ওরা লাঞ্চ করে নিচ্ছে, ওরা আসেনি এখন আমাদের সঙ্গে। মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউড না, তাই মন্দিরের ভেতরটা দেখাতে পারবো না, কিন্তু আমাদের দর্শন হয়ে যাবে এক্ষুনি, খুব তাড়াতাড়ি, মানে 20 মিনিটে হয়ে গেল, তারও কম, মানে 15 মিনিট, হ্যাঁ 15 মিনিট হয়েছে, আমরা মন্দিরের গেটে চলে এলাম, এবার জুতোটা খুলতে হবে। বাপরে বাপ, সাংঘাতিক ভিড়, আরে মানে তো বাহার আ গিয়া, আবি তো কর রা হুম, প্রচন্ড ভিড় ভেতরে। যাই হোক, মন্দিরে ঢুকেই মাঝখানে রয়েছে একটা অষ্টধাতুর নন্দীর মূর্তি, আর বাঁদিকে প্রথমে লক্ষ্মীনারায়ণের মূর্তি অলিন্দে, তারপর রয়েছে মাতা কুন্তী, তারপর যুধিষ্ঠিরের একটা মূর্তি রয়েছে, তারপর শ্রী কেদারনাথ জ্যোতির্লিঙ্গ। একদম যেটা হলো সেটা খুব বাজে, এখানে জুতো রাখার কোনো সিস্টেম নেই, সবাই মন্দিরের বাইরে চাতালের ওপর জুতো রেখে যাচ্ছে, আমরাও সেভাবে রেখে গিয়েছিলাম, আমার জুতোটা খোয়া গেছে, অর্পিতারটা রয়েছে, আমারটা খোয়া গেছে। আমি এখানে আসার আগেই
একটা নতুন কোয়েচার জুতো কিনেছিলাম ডেকাথেলন থেকে, একদমই নতুন। যাই হোক, ওটা মনে হয় এইভাবে ফেলে যাওয়াটা উচিত হয়নি। গেল, আমি পুলিশকে জিজ্ঞেস করলাম, বললো জুতো চুরির কোনো রিপোর্ট হবে না। মানে এটার জাস্ট হতাশাজনক, কিছু করার নেই। জুতোর শোক ভুলতে পারছি না, একদম নতুন জুতো ছিল, কি আর করা যাবে, যা ভোলে বাবার ইচ্ছা। আমারই একটু সাবধান হওয়া দরকার ছিল, আসলে আমরা পুজো কিনিনি, ওখানে অনেকগুলো দোকান ছিল পুজোর, একটা পুজো কিনে নিলে সেই দোকানে জুতো রাখা যেত। আমাদের ইচ্ছে ছিল শুধু দর্শন করা, কিন্তু পুজো কিনে নিলে পুজোর দোকানে জুতোটা রেখে দিলে ভালো হতো, আপনারা সেটাই করবেন। মন্দির চত্বরেই অনেকগুলো দোকান রয়েছে, সেখান থেকে পুজোর জিনিসপত্র কিনে, প্রসাদ কিনে সেই দোকানে জুতো রাখবেন, সেটা ঠিকঠাক উপায় আর কি কেদারনাথে। কেমন লাগলো আমাদের কেদারনাথের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। দারুণ কাটালাম দীপাবলির সন্ধ্যে কেদারনাথের মন্দিরের সামনে, আমি পৃথ্বীজিৎ এবং আমরা সবাই, একটা অপূর্ব আনন্দময় আলোকিত সন্ধ্যা মনে থাকবে চিরদিন। পৃথ্বীজিৎ একদম সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা এক্সপ্লোর শিবাজির চ্যানেলের তরফ থেকে। একদম সবাই ভালো থাকবেন। আমি শিবাজি আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করুন, তাতে আমি যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।